ছোট্ট সোনামণিদা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে প্রথম শ্রেণীর বোর্ডিং 52 পৃষ্ঠা, এখানে দেখো 8 নম্বরে বিয়োগ করি। আমরা ইতিপূর্বে বিয়োগ করেছি, আবার নতুন করে বিয়োগ কিভাবে বেশি বেশি প্র্যাকটিস করা যায় সেটি আমরা দেখব। তোমরা লক্ষ্য করো তোমাদের বইয়ের এবং স্ক্রিনের দিকে তাকাও। 8 নম্বর অঙ্ক বিয়োগ করি, আমরা এখানে দেখব, দেখো 4-1 সমান কত। এভাবে যতগুলো অঙ্ক আছে এখানে 12টি অঙ্ক সবই বিয়োগ অঙ্ক। বিয়োগ মানে কি? বাদ দেওয়া, কোনো কিছু কমে যাওয়া। তা আমরা কিভাবে কমে যাবে সেই জিনিসটি দেখার চেষ্টা করি। দেখো 1 নম্বর অঙ্কটি, দেখো 4-1 সমান কত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখার চেষ্টা করি, আমাদের এখানে দেখো 4টি বল আছে, 1, 2, 3, 4 4টি বল আছে। বিয়োগ মানে বাদ দেব, কয়টি বাদ দেব? 1টি। আমি 1টি বাদ দিলাম, তাহলে এখানে কয়টি আছে দেখো, 1, 2, 3 আমরা কত লিখব? 3 লিখবো। এখানে হয়ে গেল 3। এছাড়াও তোমরা চাইলে এখানে 1, 2, 3, 4 আর এখানে কত, 1 বাদ দেওয়া মানে এখান থেকে 1টি বাদ যাবে, যেটা মিল আছে। তাহলে এখানে কয়টি থাকে? 1, 2, 3 এই যে আমরা 3 লিখেছি, 3টি। আরেকটি আমরা চেষ্টা করি, দেখো 2 নম্বর অঙ্কটি, 3-2 দেখো আমরা একইভাবে, দেখো 3টি, 1, 2, 3 1, 2 তাহলে আমরা যেটা মিল পাওয়া যাবে এখানে আছে 1, 2 আমরা এই 2টি এখান থেকে 2টি বাদ, তাহলে কয়টি থাকবে? 1টি, আমরা লিখব 1। একইভাবে দেখো আমরা যদি কোনো কিছু দিয়ে চেষ্টা করি, এটা যেমন বল, যেমন এখানে আছে 3, 3টি আমরা যদি এখান থেকে 2টি বাদ দেই, 1, 2 তাহলে কয়টি থাকে? 1টি থাকে, তাহলে আমরা লিখব 1। এরপরে দেখো আমাদের এখানে অনেক অঙ্ক আছে, আমরা আরেকটু এই যে 7 নম্বর অঙ্কটি দেখো তোমরা, 7 আমরা এটি দেখি, 7-9-7 সমান কত। তাহলে আমরা কি করব, এখানে 9টি দাগ দেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর এখানে 7 আছে, আমরা 7টি দাগ দেব, 1, 2, 3, 4, 5, 6, 7 এখন কি করব, এই যে 7টি দাগ এখান থেকে 7টি দাগ বাদ যাবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 1, 2, 3, 4, 5, 6, 7 তাহলে কয়টি থাকে? 1, 2 আমরা এখানে কত লিখব? 2। এখানে দেখো আমরা যদি এভাবে একইভাবে চেষ্টা করি, এখানে দেখো কয়টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এখন এখান থেকে যদি আমরা 7টি বাদ দেই, 1, 2, 3, 4, 5, 6, 7 তাহলে কয়টি রইল? 2টি। কয়টি রইল? 2টি, 1, 2 আমরা 2 লিখেছি। ছোট্ট শিক্ষার্থীরা, তোমরা যেটি করবে, তোমাদের এই বইয়ের মধ্যে 8 নম্বরে দেখো 1 থেকে 12টি বিয়োগ অঙ্ক আছে, তোমরা এই বিয়োগ অঙ্কগুলো ঝটপট তোমাদের বইয়ের মধ্যে লেখো। এবং তোমরা তোমাদের যে হোমওয়ার্ক খাতা আছে সেই খাতার মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ করো এবং এটি সংরক্ষণ করবে, পরবর্তীতে শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। সবাই ভালো থাকো।